ওহো রাস্তার অবস্থা বেয়া। ওই 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 ওহো অলমান যদি ইফাল ইফাল হয় তো তাইলে তলত সাউথ তলত কি আছে স্যার আমি সেটা হয়ে যাম না মুখ না পাবি লাগ গেল ওহো হো আগত সাউথ কেনুকা তো লাগি আছে তো এই রাস্তা তো মানে কেনুকা পুরা পাহাড় কাটি কেনে বনাইছে তো তেনেকে আপনাদের রাস্তা গমে পেলে রাস্তা কি ধুনিয়া রাস্তা আছিল আর মানে এইখানে জায়গা ভাবিছিল যে নরকু বলে ডাইরেক্ট ওয়ান শটত মারিম লোকেশন পাইছো তো ইয়াতে নরকিলে কেনে পাবো সব আপনাদের তো আমি আহি পালো এটা বাইপাস তো আপনাদের যদি এনেকে বোর্ডখন চাই সিধা যদি যায় আপনাদের তেজপুর হয়ে কিনে গুয়াহাটি যাব পারে কিন্তু এইটু সাইডে যদি যায় আপনাদের ডাইরেক্ট শেরগাঁও তো আমি ইতিয়া যাম এইটু সাইডে শেরগাঁও হয়ে কিনে গুয়াহাটি যাম তো গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডে তো ফাইনালি আমি যাব ওলালো মানে আমি কেইজনমান ওলাই দিম এতিয়া তো বাকিবিলাক শুই আছে কৈছে যে অলপমান দেরিকে উঠিব বলে তো রাতে অলপমান বনফায়ার হল ভাল লাগিল সবরে লগত অলপমান এনজয় করিলো তো আমি যাম এতিয়া ছয়জন তো ছয়জন গেলে আজ্ঞাদ্বীপ আছে মানাস আছে জিউ আমার মানাস আছে সিদ্ধার্থ আছে আর ইফালে আছে আমার প্রতীক ভাই তো আমি কেটা যাম বেশি দেরি নকরি কিনে উলাই দিম কারণ আজি ইন্ডিয়ার ম্যাচও আছে তো বেশিকে এক্সাইটেড তো যদি দুটা বাজার তো যাই না পাম কারণ এতিয়া আমি উলাওতে নটা বাজিব তো নটা বাজার যদি উলাই দিম চাই লম ছয় ঘন্টার যদি বস্তুটো কভার আপ করিব পারো ম্যাক্স টু ম্যাক্স সাড়ে ছয় ঘন্টা আৰু ইমান ওভার স্পিডিংও করব না লাগে যেহেতু ওভার স্পিডিং করে অল্প বেয়া করব না লাগে তো বাকিবিলাক সব বাইকবিলাক ইয়াতে আছে পার্ক করা আছে আমার এখানে নর্মালি পার্কিং করা হয় তো শুই আছে সববিলাক উঠালো অলপমান উঠাব চেষ্টা করিলো কিন্তু নুঠিলে কলে অলপমান দেরিলৈকে শুব তো রাতে দুটামান বাজিছে কিছুমান তো মো অলপমান সোনকালে হয়েছো মো গম নাপাও কেইটাত শুইছো অলপমান মানে ভালে আর বনফায়ার সনফায়ার ভালে লাগিছে কালি রাতে তো অলপমান মাহলটো বহুত ধুনিয়া আছিল আর সেইখানে ক্যাপচার করা নহল কারণ সবরে নিজের প্রাইভেসি আছে কেতিয়া কোনে কত কি করে আছে এইবিলাক বস্তু অলপমান উঠাওয়া তো অল্প বেয়া কথা তো এইটার কারণে আর বেশি দেরি নকরো মেগি বনাব দিছো মেগি বনাব এতিয়া ব্রেকফাস্ট করিম ধুনিয়াকে তো আমার পার্কিং তো যদি চাই তো পার্কিং তো ভালে ভালে মানে জায়গা আছে বহুতখিনি বাইক আসলতে ধরিয়ে ইয়াতে বহুত ফুরি আছে তথাপিও আর যদি কোনোবা আহিলে আরো ইয়াতে টেনশন নোহাকে বুঢ়াকে থাকিব পারিলে হয় আর মানে পার্ক করে দিব পারিলে আর ইয়াতে এইটো আসলতে হোমস্টেটো হয় তো আমি আসিল ইয়ারে তলত অলমান আন্ডারগ্রাউন্ড আসিল তো হোমস্টেটো গোটে হওয়া নাই কমপ্লিট তো হোমস্টেটো আসলতে আগরপরা আছে কিন্তু এতিয়া কনস্ট্রাকশনের কাম তো অলমান চলি আছে অলমান রিনোভেট করেছে ইয়াতে নতুনকে অলমান বড়াই আছে তো বিজনেস বড়াই আছে কারণ এইখানে জায়গাখানি যোনখিনি জায়গাটো তো মেইন এইটো দিরাং রাস্তায় হয় অলমান গলে দিরাঙে পাম মানে দিরাঙতে আসো দিরাঙে পড়ে এইখানে মানে রাস্তার ওসরতে হয় তো সেইকারণে হোমস্টেট আহিব পারে থাকবো পারে ইয়াতে বড়িয়া মই ডিটেলসখিনি গোটেইখিনি ডিসক্রিপশনত দি দি আপনাদের যদি কেতিয়াবা এইটো সাইডে আহে তো আহিব পারিব আর ইয়াতে মানে কেনেকুৱা ৰাতিপুৱা সোনকালে রোদটো ওলাই গৈছে কালিও চাইছো মই এইটো বস্তু তো আজিও মানে সোনকালে ওলাই দিছে তো ভাল লাগি আছে অলপমান রোদটো লাগি আছে যদিও গাত তো ঠান্ডা আছে কালি মোৰ ফ্রেন্ড এটাক লগ পাইছিলো তো সি অলপমান টাৱাঙৰ ফালে গৈছিল তো টাৱাঙৰ ফালে বোলে 4 ডিগ্রি আছে কালি আমাৰ ইয়াতে এতিয়া আছে 11 ডিগ্রি না গদীপ কিতনা আমি কিতনা ডিগ্রি হ্যাঁ 11 হোগা না তো ইফালে পেকিং চলি আছে দেখিছে বঢ়িয়া না অকলে আর ইকট আহিছে তাতে পেকিং হৈ গল দা হৈ গল বঢ়িয়া 7 ডিগ্রি এই সাউক 14 ওইটা 14 ডিগ্রি চলি আছে এটা 14 ডিগ্রি চলি আছে ইয়াতে তো আমার হোমস্টের পৰা যদি এনেকে ৰাতিপা উঠি কেনে এনেকুৱা ভিউ দেখো কেনেকুৱা লাগে সাউক ওহো হো এনেকুৱা এটা নাজারা বহুত ধুনীয়া লাগে আর এইটো সাইডৰ পৰা পানীৰ আৱাজটো পায় পানীৰ আৱাজটো থাকিলে কেনেকুৱা হয় মানে ফিল কৰিব পাৰে আপোনালোকে শুনিছে নে নাই জানো একবার ফিল কৰিবচোন বুড়ি আওয়াজটা শুনি ভাল লাগে তো রিফ্রেশমেন্ট থাকে রাতেপা উঠার বিষয় সবরে বেকিং বেগবিলাক পেকিং হলে গোটেই আসিল পেকিং চলি আছে ইয়াতে ই কই অলমান দেরিকে যাওয়া কথা আছিল কিন্তু উলাই দিলে কিন্তু চাও ই কিমান দূর যায় না নাই কারণ লগর গ্যারান্টি গ্যারান্টি না যায় গ্যারান্টি 100 টাইম উলাইছে সবে উলাইছে 10টা বাজার আগত ইয়ার পর না যায় কোনেও 10টা বাজিব একদম দেখো না হলে হল না না কি আধা ঘন্টা লেট হলে আপনার কোন লক পামে তাতে রাস্তা রাস্তা আমি সেরকম হয়ে যাব না মুখ না পাবি লক গেলা রইটা হলো লক পাম পাক্কা তো এটু সাইডে আছে ইন্টারসেপ্টর ফুল পাওয়ার বলি গলো মানে কি এখন যদি আমার হিমালয়ান দি দিলে হোক আমি কবাত উড়ি গুছি গলো সঁচা কথা মানে এনেকুৱা পিক আপ মানে এনেকুৱা পাওয়ার দি দিছে এখন বাইকত মানে আচরিত না এটাই কলো যে যোনটো পাওয়ার দিছে না ইন্টারসেপ্টর 650 না তো আমার তাতে যদি দিলে হোক আমি এতিয়া আমার পরা ঘুরিয়ে আইব মর্নিং রাইড দিরাং তো তাওয়াং তো এইটাই আর তো ইফালে আমার ব্রেকফাস্টের কারণে বস্তু আই আছে তো ইফালে মেগি
मेगी बनाब तो अमलेट टमलेट बुरा के मेगी लगत बनाब আমি গেটে নাস্তা খাই ফলে একতে বাইরে গই ফলে আমি বমজিরা রকিম তাতে কিনিম আপের তার পিছত যাম শের গাও তার পিছত খাম মেগি বাপ রে বাপ আমি পাম পালে উপর পিছত আমি তাতে খাম এক কাপসা আর গই ফলে ওরা আমার খাম রসগোল্লা তার পিছত আমি গুয়াহাটি ঘুমালে ঘর ঘর কইলা বে বে সবরে মুখর এক্সপ্রেশন টু এনি কোয়া মানে এবুড়া এনি কইছে এনি কো বাপ এতে আপনি লইছেন নাকি এটু কি হই তো লাই হাত কালি কিন্তু আমার চিকেন বানাইছিলে আমার শেফ দা তার মানে ফ্লেভারটো বেলেগ আহে এখানে আমি মেঘালয় নহলে অরুণাচলত লাই খাকটো লবা লাগে এ কারণে মই এইটো লাই খাকটো লৈ ফেলে লৈ লৈছে গুৱাহাটী খাবলৈ ৰিছে সব লৈছে only 10 rupees মুঠা 30 টকা হয় কিন্তু 30 টকা বুলি নহয় ইয়া টেষ্টটো বেলেগ এখানে এটো লবা কৈছে বঢ়িয়া এবাৰ নেক্সট টাইম আইলে আপুনি আৰু চিকেন বনাকে নি খাব লাগিব না বেলেগ কিবা বনাম বেলেগ কিবা কোৱা এটো তেলত গৈ পাম না পেট্ৰল তেল ভাই মই ডিজিটেল মিটাৰত বিশ্বাস নকৰো তো এই কাৰণে আমাৰ টেংকিটো খুলি কিনে চাই লওঁ বাবা বাবা ইফালে পাবা কিমান কিমান তেল আছে ইপিনে না পায় এটা বম দিলে আছে রে আৰু তুমি ইফালে বনি আছে ব্রেকফাস্ট আমার তো মেগি বনি আছে বুড়িয়াকে হয়ে গেল রেডিও হয়ে গেল ধুনিয়া লাগি আছে তো রেডি মেগিও রেডি আর ইফালে বেলেগর বেলেগর কারণে বনাইছে আমি সোনকালে যাম জিওটাকে উলাই দিম সোনকালে তো এইটার কারণে আমার একটু সোনকালে রেডি করে দে তো মেগিটু পোচ মেগি বলে খাম আর যাব লাগে খালি ইতিয়া তো সার্ভিস গোটেই সার্ভিস ভাল আপনার যদি খানার বলে কয় বা লজিং বলে কয় ফুডিং লজিং সব মজা নাকি প্রধান দা একদম এভরিথিং ইজ গুড না এক্সপেক্ট দা লোকেশন আমি যে ভাবিছিল এটি নহল কিন্তু তথাপিও যোনটো আমার নহল আমি বরফ গতিকে ইমান নাপালো তথাপি আমি মানে ইমান এনজয় করিলো যে এটো তাতে মানে মেকআপ হইল মানে কেনেকুয়া হল আমি যোনটো এক্সপেক্ট করেছিল মানে বরফ লাগে তো বরফ তো নাপালো সেইটো বস্তু এটা মিসিং থাকিল অরুণাচলত আহি কিনে বরফ নাপালো এনে অলপ মানে কেনেকুয়া অলপ সলপ পালো মানে কি আপোনালোকে ডাইরেক্ট যদি ভিডিও চিডিও তেনেকে চাই তো গম নাপাব তেনেকে বরফ আছে বুলি তো এইটো বস্তু এটা মিসিং হল একো নাই নেক্সট টাইম যেতিয়া আহিম ফুলি এক্সপ্লোর করি মানে এনেকুৱা টাইমত আহিম যত বরফ পুরা ভরপুর থাকিব বাইক যাব নোৱাৰে নাকি বৰণ দা হ্যাঁ আহিম আৰু এক্সপ্লোর কৰিম অনলি বরফ তো ফার্স্ট টাইম আছিল অরুণাচল আহিছিল যদিও 12 বছৰ মান আগতে আহিছিল এনে ফেমিলি ট্রিপ মাৰিছিল এটা তো এইটো এনেকে ফার্স্ট টাইম আহিছিল এনেকে গ্রুপত বা অরুণাচল ফার্স্ট টাইম আহিছো এনে কব লাগলে না এইটো ভাল লাগিল আহিলো যদিও দুদিন বা তিনিদিনৰ কাৰণে আহি তিন নম্বৰ দিন বেক হম আমি ধুনীয়াকে তো আমি উলাই দিলোঁ বঢ়িয়াকৈ এতিয়া মোৰ পিছফালে আছে বাইক আচলতে অহা কথা আছিল পাঁচখন বাইক তো এটা অলপমান দেরিকে আহিব বুলি কৈছে তো সেইটো কাৰণে আমি চাৰিখন বাইক উলাই দিলোঁ বঢ়িয়াকৈ আৰু আহোঁতে আমি আহিছিলোঁ শেরগাঁও নহয় তো আহোঁতে আহিছিলোঁ আমি তেজপুৰ আজি শেরগাঁও হৈ কেনে যাওঁ তো শেরগাঁও হৈ গ'লে গ'লে কি হ'ব অলপমান কিলোমিটাৰটো কম তো সোনকালে অলপমান যাব চেষ্টা কৰোঁ তো বেলেগ একো নাই আজি খেলা আছে তো মেটচখন চাব পাৰিলে ভাল লাগিব সেইটো কাৰণে আমি সোনকালে অলপমান উলাই দিছোঁ তো এতিয়া বাজিলে 9টা ৰাতিপুৱা 9টা বাজিছে আমি য'ত আছোঁ তাৰপৰা দেখাইছে আমাৰ 8 ঘণ্টা 20 মিনিট লাগিব বুলি তো 8 ঘণ্টা 20 মিনিট বহুত বেছি হৈ যায় তো গুগলত অলপমান যিহেতুকে অলপমান বেলেগ ডিষ্টেঞ্চটো অলপমান বেলেগকৈ দেখায় তো সেইটো কাৰণে মই ভাবি লৈছোঁ যে আমি কিবা কথাত 6.5 ঘণ্টামানত যাই পালেও হ'ব তো এতিয়াৰ পৰা যদি কাউণ্ট কৰোঁ 9টা 10 11 12 1 2 3 তো 3টা 3.5টামানত যদি আৰামছে যাই পাওঁ গুৱাহাটী তো একো টেনশ্যন নাথাকিব ভাল লাগিল চবৰে লগত ভাল লাগিল কথা চথা পাতি কেনে মজা লাগিল তো নেক্সট টাইমও আমি একেলগে প্লেন করে কেনে আহিম তো এটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকিল বরফ নাপালো লোকেশনটো বহুত ধুনিয়া 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 জায়গাও আছে তাতে তো ভাবিছিলোঁ অলপমান বেছিকে বরফ সরফ পাম বলে তো এইটো আশাত আহিছিলোঁ মানে অলপ কাপড় চাপড়ও ভালকে লৈ আহিছিলোঁ যাতে ঠান্ডার প্রবলেম নহয় কালি পিন্ধিও গৈছিলোঁ কিন্তু কি হল বরফ নাপালোঁ তো কেইদিনমান আগতে বরফ আছিল তো তাতে মানুহবিলাকক সোধাওঁতে কৈছে যে অলপমান ওয়েদারটোর কারণে তেনেকুৱা হৈ আছে তো মানে কি কৈছে আৰু লাক থাকিলে তো পাই যাম আৰু পাব লাগিছিল আচলতে পাব লাগিছিল কিন্তু শিলাটপত যাই কিনে আমি বরফ নাপালো চালা তো জানে এনেকুৱা রাইডত আহিলে নতুন নতুন মানুহ চিনাকি হয় তো ভাল লাগে এতিয়া
আর নেক্সট রাইডত আরো বেলেগ মানুষ হয়তো লগ পাম, দুটা এটা বেলেগ হবো। তো হেনকাকে ভাল লাগে আর এনেকা রাইডত আইকেনে। তো ইয়ারপর দেখাইছে বোমদিলা 27 কিলোমিটার। তো ইয়াতে দেখিছে এইখিনি জায়গা ধুনীয়া, এইখিনি জায়গা যোনখিনি সোমাইছো এতিয়া। তো ইয়াতে রোড নাই, তো পাহাড়খনের কারণে অল্প রোডটো নাই ইয়াতে। তো সেইটো সাইডে যদি চাই তো সেইটো সাইডে পুরা মানে রোড দিয়েছে। তো ভাল লাগে এনেকুৱা চাও, তাতে রোড আছে ইয়াতে রোড নাই। যদিও তিনিদিনের কারণে আইছিলো, ভাল লাগিলে, ট্রিপটো ভালে আছিল। কালি দিনটোয়ে যেহেতুকে এক্সপ্লোর করিও পালো। তো একদিন জানে একদিন অরুণাচল ঘুরব কি কিনো ঘুরব, যোনটো ওচর থাকে এইটোরে ঘুরব পারিব। এবার নেক্সট টাইম আহিলে অল্প হাতত টাইম লই কিনে আহিব লাগিব, মানে কি কমসে কম এসপ্তাহ লই আহিব লাগে। এসপ্তাহ লই আহিলে কি হয় ভালকে ফুল এক্সপ্লোর করা যায়। তো আমি আহি পালো এটা বাইপাস। তো আপনাদের যদি এনেকে বোর্ডখন চাই সিধা যদি যায় আপনাদের তেজপুর হয়ে কিনে গুয়াহাটি যাব পারে, কিন্তু এইটো সাইডে যদি যায় আপনাদের ডাইরেক্ট শেরগাঁও। তো আমি এটা যাম এইটো সাইডে, শেরগাঁও হয়ে কিনে গুয়াহাটি যাম। তো ইয়ারপর কিলোমিটার শেরগাঁও হল 27 কিলোমিটার, গুয়াহাটি এটিয়ালেকে আছে 256। তো দূর আছে, মানে সেইটো সাইডেদি গেলে কি হয় অলপমান দূর হয় গুয়াহাটিলৈকে যদি যায় আপনাদের। যদি গুগলত সার্চ করে বা নর্মেল যদি আপনাদের জানে তো ভাল কথা। তো যোনটো তেজপুর রোড হয়, তো তেজপুর রোডতকে এইটো অলপমান শর্টকাট হয় যোনটো আপনার যেহেতুকে গুয়াহাটি হয়ে যাব লাগে। আর রাস্তা বহুত ভাল আছে এইখিনি জায়গাত, তো বহুত ভাল রাস্তা। বর্তমান তো একো বেয়া রাস্তা পোৱা নাই এতিয়ালৈকে। তো শেরগাঁও রাস্তাটো বহুত ভাল বলে শুনেছো, ধুনিয়া বলে শুনেছো। ও হো হো, আগত চাও কেনেকুৱা তো লাগি আছে। তো এইটো রাস্তাটো মানে কেনেকুৱা পুরা পাহাড় কাটি কেনে বনাইছে। তো এইটো কারণে মানুষ সানু নাই ইয়াতে। তো এইখিনি জায়গা আসলে মানুষ নাই, একদম মানুষ নাই, পুরা শুনশান। তো বাপরে ডেঞ্জার ভিউ, চাওক না আপনার কেনেকুৱা এটা লাগি আছে। ও হো হো, ও এইবিলাক সব পাহাড় কাটি দিছে, পুরা কাটি দিছে, পুরা মানে রাস্তা বনাই আছে ইয়াতে। তো হো হো, পুরা পুরা খহি গেছে দেখিছো উপর পরা। তো শিলবিলাক কিয়া বগা বগা, তো দেখি ভাল লাগে। তো এইটো সাইডে যদি চাই আপনাদের বগা শিল, তো সেইটো সাইডে পুরা কলা হয়ে আছে, কারণ উপরত থাকে বহুত বছর পুরোনা। তো সেই কারণে মানে উপর শিলবিলাক কলা হয়ে গেছে। তো এইবিলাকও কলাই আছে, কিন্তু যেতিয়ারপরা কাটিছে সাকে পাহাড় সাহা, তো বগা শিলবিলাক বগা বগা করে উলাইছে। তো সেই কারণে অল্প দেখব কারণে বেলেগ রাস্তা ইমান বেশি ভাল। আপনাদের যদি চাই আমার গাড়ি, আমি 180 এনেকে আইছো, মানে এনেকা রাস্তা হলেও 180, মানে রাস্তা ইমানে বেশি ভাল। আপনাদের গুলি কয় জুই কয় জি কয় কব, কিন্তু সঁচাকে রাস্তা গুলি রাস্তা। এইসা তেনেকে আপনাদের রাস্তা গমে পালে রাস্তা কি ধুনিয়া রাস্তা আছিল। আর মানে এইখানে জায়গা ভাবিছিল যে নরখো বলে ডাইরেক্ট ওয়ান শটত মারিম। সিদ্ধার্থে কলে যে এনেকে করে থাকলে বেশি দেরি হয়ে যাব, সেইটো কারণে উপায় নাই, মানে এনেকা একটা লোকেশন পাইছো। তো ইয়াতে নরখিলে কেনেকুয়া হবো সব না আপনাদের? তো এনেকা একটা লোকেশন দেখিলে যদি নরখো ইয়াতে তো কেনেকুয়া কথা হবো। হ্যাঁ কিয়া পাপা বলে রয়েছে কি রুকনে মানা, কিয়া বলে কথা পাপা, কিয়া বলে কথা না রুকনে গেলি কাকার। এনেকুৱা লোকেশন এটা যদি দেখা পাই কিনে এনেকুৱা ব্রিজ এখন এনেকুৱা হিলি আছে, এই চাওক আপোনালোকে আগত আগত যদি চাওক, মানে ব্রিজখন পুরা হিলি আছে আর ইফালে পুরা পানি ফিল পাথর পুরা, মানে মজা আর ইউটু কি মজা লাগি আছে। বাহ 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 বাহ, ও হো 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 হো, খতরনাক ভিউ না বাপরে। এই ব্রিজ ভি আছে, ব্রিজটো বঢ়িয়া, ব্রিজটো বঢ়িয়াকে হিলি থাকে। তো আগরলৈকেও যাব পারে, কিন্তু আগরলৈকে বেশি না যাও। আর এনে অলমান এনে অলমান রখিছো, মানে ভিউটো দেখা পাই কেনে। তো বেশি দেরি নকরি কেনে আমি উলাই দিম আর অলমান ফটোশ্যুট করো, আমার ভাল লাগিব আর। ওয়েলকাম টু শেরগাঁও। তো শেরগাঁও পালো, গছ গছনিরে পুরা ভর্তি, কি ধুনিয়া লাগি আছে, মানে আহ হা হা, নেচার যোনটো কয় না প্রকৃতি, এইটো আসলে সব না কেনেকুয়া লাগি আছে বুঝাব নয়, মোট ভাষা নাই বুঝাব কারণে আসলে। ও ইয়ারপর গুয়াহাটি আর 250 কিলোমিটার আছে, তো ইয়ারপর 250, তো বেশি টাইম না লাগিব। চলো চলো শেরগাঁও আর ইয়ারে খেতি হব লাগিব আর সারিও ফালে খেতিয়ে খেতি। কল গছ আছে ইয়াতে বহুত, তার আগত পার হয়ে আইলো আপনার ফুলকবি বান্ধাকবি ফুলকবি বিলাকর খেতি আসলে, জায়গা নাই না কত বান্ধি কিনে লই যাম। তো আজি বজার সজা নকরো বলক, কবি ছবি নিনো বলক, ফ্রেশ পালো হয়ে কিন্তু পুরা ফ্রেশ বস্তু পালো। তো এইবিলাক যে আগত দেখেছি এনেকে বেগ আছে, তো এই বেগবিলাকও আসলে পুরা বান্ধাকবি। ও হো, এটো হোমস্টে, তো চারিওফালে হোমস্টে হোমস্টে, একো টেনশন নাই, শেরগাঁও আহিব যত তত থাকিব পারিব, চারিওফালে হোমস্টে বলি কলো, যত তত সেম হোমস্টে। আমি জাস্ট আনকালিং পালো, তো ইয়ারপরা ভৈরবকুণ্ড 40 কিলোমিটার বলে কলে, 40 কিলোমিটার সোনকালে পাই গেলো, যে টাইম কেটা হল আমি ওলাইছিল 9:30 মানৰ ভিতৰত ওলাইছিল 11:56। তো ভালেখিনি আহিলো, আংকালিঙত আছো,
চল্লিশ কিলোমিটার আছে ভৈরবকুণ্ড, তারপর আর রখিম ডাইরেক্ট বাইহাটা চাই ভাতখাম বাস এতিয়া এনে রখিছ চাহা খাই লম বুঢ়িয়াকে অলমান যিহেতুকে বহুত দূরও আহিল আপনার যদি আগত চাই বাপরে কি ধুনিয়া আইসো আসলে এই সাইডের আমি যাব লাগবে এই সাইডত তো রখিছ এখন হোটেলত ইয়াতে যদি চাই আপনার দিয়া হোটেল বলে আছে তো আঙ্কালিং জায়গাটার নাম বুঢ়িয়াকে চাহ আহি গেল আর আমার ম্যাডামে গান গাইছে বুড়িয়া বলে বহি বহি পিছত মানে বিষাইছে তো সুধিছে যে কিয় ইমান দেরি বাইক কেনেকে চলায় বোলে বেশি দেরি নকর চাহিনি খাও আর উলাই দিম আংক্লিং 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 পার হলো বাপরে খাতারনাক ভিউ এইবিল যদি চাই গোটেই মেঘবিল পাহাড় খান ঢাকি লৈছে কেনেকুৱা এটা তো মাঝে মাঝে মানে কেনেকুৱা হয়ে আছে এনেকুৱা রাস্তা পাইছো তো কেনেকুৱা এইফালে পুরা খহি গৈছে এফালে যদি চাই পুরা শিল পুরা রাস্তাত পড়ি আছে এখন দলংখনেরও অবস্থা বেয়া দলংখন এই সাইড ভাঙি গৈছে পুরা তো এতিয়া আর পালো ভাল রাস্তা মানে কেনেকুৱা এইফালে মাঝে মাঝে এনেকুৱা এনেকুৱা রাস্তা পাই আছো অলপ ভাল পাওঁ যদি অলপ বেয়া পাওঁ তো তার মাজতে আহি আছো আর এটা আহি আহি ওয়েস্ট খামাঙর গেট এখন পালো তো সিধা গুছি গেলে ডিস্টেন্সটা বেশি দূর হয় তো রাইট সাইডে আহিলো এটা তো এই সাইডে যদি যাও এটা বড়িয়াকে পাম উদালগুড়ি সাইড তো উদালগুড়ি হয়ে কেনে আহি আছো এটা বর্তমান কিন্তু রাস্তাটোর কন্ডিশন ইমান ভাল নয় আগত মানে ইমান ভাল পোৱা নাই মানে মাজত মাজত ঠিক আছে মানে ভাল রাস্তা পাব তারপর বেয়া রাস্তা পাব কিন্তু এই রাস্তা যেতার সুমাইছো তো রাস্তাটো ইমান সরু আর মাঝে মাঝে তো অল্প অল্প বেয়া রাস্তা পাই আছো বারু কিন্তু ইমান দূর পাও চাও ইয়াতেও রেখা যদি পাই ইয়াতেও বেয়া রাস্তা একদম শিল শিল উলাই আছে পুরা এই রাস্তাটা বহুত বেয়া একদম বেয়া পুরা ধুলি পুরা উড়ি আছে এই রাস্তাটো আসলে কেঁচা রাস্তা হয় পুরা কেঁচা পিচ রাস্তাটো পোৱা নাই এতিয়ালৈকে কিন্তু ও হো হো ওইখিনিত কি আছে দেখুন রাস্তাও একদম বেয়া এই সাইডে তো পিচ রাস্তা যদিও মানে বালি চালি বহুত পড়ি আছে পুরা উপর পুরা বগা হয়ে আছে পুরা বালি দি আর রাস্তাটা বহুত সরু মেইন কথাটো এই তো এখন গাড়ি গোল এখন এনে গোল রাস্তাটো এনেকুয়া টাইপ ও রাস্তার অবস্থা বেয়া ওই 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 ওহো অলমান যদি ইফাল ইফাল হয় তো তাইলে তলত চাওক তলত কি আছে ওইফারে পুরা ল্যান্ডস্লাইড হয়ে কেনে খহি গেছে পুরা উপর পুরা রাস্তাটো এটা অলমান বেয়া পালো পালো ভাল রাস্তা পালো এটা বাপ রে বাপ যদি অলমান যদি কিবা কথা স্লিপ হয়ে যায় তো ডাইরেক্ট তলত আর তলত পড়া মানে তো যামে কি শেষ তো বর্তমান আছো উদালগুড়ি তো উদালগুড়ি পালো অসমৰ ফিলটো আছে এটাই মজা লাগি আছে অলপ আগতে কি ধুনিয়া শিলর মাজত রাইড চলাই আছিল যে এইটো সাইডে শিল আছে এইটো সাইডে শিল আছে না মানুহ আছে না কিবা আছে খালি গাড়ি খালি গাড়ি তো এইটো সাইডৰ পৰা গাড়ি আহে এইটো সাইডৰ পৰা গাড়ি যায় তো এতিয়া চলাই আছো বুঢ়িয়া প্লেন রাস্তাত না পাহাড় দেখিছো না কি দেখিছো যদি আপোনালোকে এইটো সাইডে চাই পথাৰ দেখিব এইটো সাইডে মানুহৰ ঘৰ আছে যদিও অলপমান ক্রছ কৰি কেনে পথাৰে দেখিব তো পথাৰৰ মাজতে আছো বুলি ক'ব পাৰে আর ধানবিলাক পকিছে এতিয়া ইমান ধুনিয়া লাগি আছে পুরা কালারফুল হয়ে আছে গোটাই জায়গাখানি আপনার যদি এনেকে চাই পুরা গোল্ডেন পুরা গোল্ডেন হয়ে আছে হালধিয়া বলে কয় বা গোল্ডেন বলে কয় কি ধুনিয়া লাগি আছে গোটাইবিলাক তো এটা কিবা খাব লাগে সেই কারণে কবাত রখু এটা বড়িয়া ভাত এসাজ পালে ভাল লাগিব তো গাইস আহি পালো রুম পালো মানে রাস্তাতে খোৱাৰ কথা আছিল কিন্তু ইমান মানে বাইক চলোৱাত মানে ইমান ব্যস্ত বলে গলো মানে পুরা ফোকাস দি কেনে ইমান চলালো তারপর ডাইরেক্ট আহি পালো এটা ঘর তো ভাবিলো ইয়াতে খাওঁ ট্রাফিকও লৈ আছো বুঢ়িয়াকে তলৰ পৰা তাৰ তাতে তাক সোধোতে ল'ৰাটো সোধোতে ভাত আছেনে সুধিলোঁ তো অলপমান থাকা বুলি কৈছে ভাতটো তো সেইকাৰণে অলি ভাত লৈ আহিছোঁ তাইৰ লগত অমলেটটো মই ভাজি লৈছোঁ এতিয়া ধুনীয়াকৈ খাওঁ তো ভাল লাগিলে সিদ্ধাৰ্থ আৰু অৰ্কাদীপ আহি পাইছে সিহঁতে মই যেতিয়া ঘৰ পাইছোঁ তো সিহঁতে জালুকবাৰী পোৱা বুলি কৈছে তো আছে বাকীবিলাক অহা নাই বাকীবিলাক হয়তো আহোঁতে অলপমান টাইম লাগিব খাওঁ বহুত ভোক লাগছে যিহেতুকে একেদিন বহুত বাহিৰত খানা চানা খালোঁ সেইটো কাৰণে অলপমান এই নৰ্মেল ভাত লৈছোঁ খাবৰ কাৰণে
তো কালি লগ পাম আকো এটা নতুন ভিডিও তেতিয়া লাগে হাই থাকিব ফুটি থাকিব বিন্দাস থাকিব।